নমস্কার। আমাদের মধ্যে আমাদের অ্যাসোসিয়েশনের কার্যকরী সভাপতি শ্রী কৃষ্ণদাস ভট্টাচার্য মহাশয় উপস্থিত আছেন, আমি ওনাকে অল্প কিছু বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। কার্যকরী সভাপতি কৃষ্ণদাস আছেন, আমি খুব গর্ববোধ করি 28 বছর এই সেবা করে গেছি। এখন আর আমি খুব আনন্দিত এবং অবলম্বী দাস মহাশয় তিনি বলেছেন যে আর্থিক চেষ্টা করবো কতটা এগুলো সুতরাং এই শোকে আপনারা আপনাদের মতো করে রাখুন। মানুষ কেউকাল থাকে না, কিন্তু শো থাকে। সেই জন্যে আমি অনুরোধ করবো যে আপনারা এই শোটাকে ভট্টাচার্য মঞ্চে উপস্থিত একটা অনুষ্ঠান করছেন প্রায় সর্বতভাবে আমাদের অকৃত্রিম বন্ধু, মঞ্চে উপস্থিত চাকদা পৌরসভায় এবং আমাদের ফ্লোরিকালচার অ্যাসোসিয়েশনের সহ সভাপতি দীক্ষদিন সুকুমার রায়। ইতিমধ্যে আপনারা দেখেছেন চাকদা পৌরসভার চেয়ারম্যান অমলেন্দু দাস ছিলেন, আমাদের প্রদর্শনীর উদ্বোধন করেছেন, প্রদীপ উজ্জ্বলন করেছেন, ছিলেন উপস্থিত পুষ্পপ্রেমী সুধী মণ্ডলী, আমাদের ফ্লোরিকালচার অ্যাসোসিয়েশনের বিশিষ্ট সংগঠক বৃন্দ, যে কত বিবরণ বা তথ্য দেওয়া উচিত সেটা এই দিনের সভায় উপস্থাপিত করবো। এটাই রাজস্থানে যোধপুরের মহারাজ অভয় সিং বিশাল সৈন্যবাহিনী পাঠালেন, 20 দল সম্প্রদায়ের মানুষ বাস করতেন রাজস্থানের মরুভূমি এলাকায়, কেজিয়াবাদ এরকম জায়গাটার নাম। তারা গাছ কাটবেন এই বার্তা শুনে বলুন সমস্ত দিকে মানুষের মধ্যে প্রতিবাদ তৈরি হল, মহিলারা বেরিয়ে এলেন। সম্প্রদায়ের ২৯৫ বছর আগে কখন থেকে সেই সম্প্রদায়ের মধ্যে বিষ্ণু সম্প্রদায় আসল বিষ্ণু সম্প্রদায় মানে হচ্ছে
20 20 ক্লাস 9 এই যে 29টা 29টা নিয়ম ওরা পালন করে যা ওই সম্প্রদায় পালন করে তার 40 বিশেষ ভাবে পরিবেশ দরকার করে জরুরি যারা কি হচ্ছে একটা সমূহ পাতা ছেলে না অন্য কোনো প্রাণী হত্যা তো ঘুরে থাকতো তিনি ওই অঞ্চলে একটা হরিণ গিয়ে তাকে থাকতে পারি কিন্তু সেই 20 বছর রোজই সৃষ্টি করে রেখেছেন প্রায় 300 বছর ধরে আমাদের 28তম বর্ষ পুষ্প প্রদর্শনী উপলক্ষে আয়োজিত সমিতা দেবী তিন মাসে বিষ্ণু সম্প্রদায়ের আদর্শ সবুজ অমৃতা দেবীর অক্ষম উত্তর শুনি তার মতন কি আন্দোলন আমরা হতে পারি কিন্তু আমরা চেষ্টা এই সচেতনতা তৈরি করতে চাই আপনারা জানেন 3 বছর আগে আমরা যখন রজত জয়ন্তী বর্ষ উদযাপন করি ঢাকার বিভিন্ন স্কুলে পরিবেশ সম্পর্কে আমরা প্রচার করেছিলাম আমরা আমাদের সীমিত সামর্থ্যের মধ্যে আজকে ঢাকা ফ্লোরিকালচার অ্যাসোসিয়েশন যে চর্চা করে চলেছে যাতে আপনারা অংশগ্রহণ করছেন নানাভাবে কেউ দর্শক হিসাবে কেউ তারা এই বিষয়টা দেখুন যে পরিবেশ আজকে সবচেয়ে বেশি বিপন্ন সেটাই আমাদের রক্ষা করার কাজ আপনারা রোজ খবরের কাগজে দেখছেন মানুষ লোভী ওই দোষী মধ্য 1973 সালে আন্দোলন হয়েছিল সেইখানে তীব্র আন্দোলনে গাছ কাটা বন্ধ করেছিলেন আবার চতুর্থ গাছ কাটা হচ্ছে পাহাড়া পাহাড়ি সেইখানে বিরাট বিরাট জলবিদ্যুৎ কেন্দ্র তৈরি হচ্ছে পরিবেশ কর্মীরা অবকাঠামো ঘাটি বিরোধিতা আপত্তি মামলা যা কিছু আমাদের হিমালয় পর্বত এইখানে পাথর এখানকার ভূমি যে অত্যন্ত দুর্বল এটা আমি ওই দূর অতীতে একটা ঘটনা উল্লেখ করলাম আর উল্লেখ করলাম আজকের দিনে ঠিক এই মুহূর্তে এত ভয়াবহ ৪০ বছর যে সত্য জন্মাচ্ছে তার বসবাসের যোগ্য থাকবে না পৃথিবী সেই কাজ আমরা করবো আজকের লাভের জন্য এই ভাবনাটাই আমাদের ভাবার মালিক নন তার উৎপাদক ব্যক্তিগত ভাবে ফুল ফল সবজি তারা সম্বৎসরের চেষ্টায় সচেতন করবার জন্য চাকরাবাসীকে জানিয়ে চলার জন্য যে এই পরিবেশ রক্ষার্থে প্রতিটি মানুষের সময় লাগে না সেই জায়গায় চাকরা পর্যন্ত পৌঁছতে সময় লাগে বৈজ্ঞানিকেরা এই মধ্যেই ঘোষণা করেছে পার্লামেন্টে আমাদের পরিশ্রমী স্বীকার করেছে এই শতাব্দীর শেষের আগেই অর্থাৎ 2100 সাল আসার আগেই আপনাদের ধন্যবাদ আপনারা এসে
আমাদের সান্ধ্য সাংস্কৃতিক অনুষ্ঠান এই মঞ্চে অনুষ্ঠিত হবে। আপনাদের আমাদের অনুরোধ, আমাদের মঞ্চ প্রস্তুতি